press the bell icon on the YouTube app and never miss another update. নমস্কার বন্ধুরা, স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা দর্শক বন্ধু ও সদস্যকে জানাই সাদর সুস্বাগতম। আগামীকাল দেবশিল্পী বিশ্বকর্মার আবির্ভাব দিন, তাই এদিন ঘরে ঘরে বিশেষত বিভিন্ন কলকারখানায় বিশ্বকর্মা দেবতার পুজো করবেন তার ভক্তরা। এই দিন যদি একটি বিশেষ কাজ করা যায় তাহলে কিন্তু ব্যবসায় যে আর্থিক মন্দা বা লোকসান সেগুলো কাটিয়ে ওঠা যায় দেবশিল্পী বিশ্বকর্মার আশীর্বাদে। ছোট্ট একটি কাজ, সেটি আমরা একেবারে এই ভিডিওর শেষে আলোচনা করব। তার আগে দেবশিল্পী বিশ্বকর্মা সম্পর্কে সংক্ষেপে কিছু জেনে নেওয়ার চেষ্টা করব। দেবশিল্পী বিশ্বকর্মার আবির্ভাব বা জন্ম নিয়ে বিভিন্ন পুরাণে বিভিন্ন রকম আখ্যান রয়েছে। কোনো কোনো পুরাণ মতে দেবশিল্পী বিশ্বকর্মার জন্ম অষ্টবসুর অন্যতম প্রভাস, তাঁর ঔরসে এবং দেবগুরু বৃহস্পতির বোন বা ভগিনী বরবর্ণিনীর গর্ভে। আবার ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুযায়ী স্বয়ং প্রজাপতি ব্রহ্মার নাভিদেশ থেকে দেবশিল্পী বিশ্বকর্মার আবির্ভাব বলে উল্লেখ করা হয়েছে। কিন্তু যদি আমরা বেদের দিকে তাকাই, সেখানে বলা হচ্ছে যে এই বিশ্বকর্মা হলেন অজ্ঞাত পুরুষ বা সনাতন আদি পুরুষ। বায়ুপুরাণ, পদ্মপুরাণ, সেখানে বলা হচ্ছে শ্রীহরির ভক্ত প্রহ্লাদের কন্যা বিরোচনার গর্ভে জন্ম হয় বিশ্বকর্মার। ব্রহ্মবৈবর্ত পুরাণ মতে সৃষ্টিকর্তা ব্রহ্মার নাভি থেকে বিশ্বকর্মার উৎপত্তি। বেদ অনুসারে তিনি জন্ম মৃত্যুর গণ্ডির বাইরে অবস্থানকারী অজাত বা সনাতন পুরুষ, সর্বদর্শী এবং সর্বজ্ঞ বটে। দেবশিল্পী বিশ্বকর্মার চক্ষু, মুখ, বাহু, পা সর্বত্র সর্বদিকে পরিব্যাপ্ত। এইবারে আসছি সেই প্রসঙ্গে, যদি ব্যবসায় আর্থিক মন্দা চলে, ব্যবসায় লোকসানে চলছে, ব্যবসায় মনের মতো লাভ হচ্ছে না, তাহলে এই দিন একটি ছোট্ট কাজ করতে হবে। সেটি কি? এই বিশ্বকর্মা পুজোর দিন সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে শুদ্ধ মনে একটি হলুদ ফুল বা একটি সাদা ফুল হাতে নিয়ে যে মন্ত্রটি বলছি সেই মন্ত্রটি পাঠ করে বিশ্বকর্মার পায়ে অর্পণ করে মনে মনে নিজের ব্যবসা যাতে উন্নতি হয়, আর্থিক লাভ হয় প্রার্থনা করবেন। মন্ত্রটি যেমন বলছি তেমনই মন্ত্রটি আমাদের ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে, দেখে নিয়ে মুখস্থ করে নেবেন। তাহলে মন্ত্রটি বলি, মন্ত্রটি হল ওং দংশপালহ মহাবীরহ সুচিত্রহ কর্মকারকহ বিশ্বকৃত বিশ্বধ্রীকতঞ্চ বাসনামান দণ্ডধ্রীক এতে গন্ধপুষ্পে নম পুষ্পাঞ্জলি ওং বিশ্বকর্মণেই নমঃ। এই যে মন্ত্রটা বললাম, এই মন্ত্রটি পাঠ করে মনে মনে বলে বিশ্বকর্মার পায়ে ওই হলুদ বা সাদা ফুলটি দিয়ে নিজের ব্যবসায়ের যে সমস্যা সেই সমস্যা থেকে উদ্ধার পাওয়ার জন্যে দেবশিল্পী বিশ্বকর্মার কাছে
মনে মনে প্রার্থনা করবেন। আশা করি আজকের এই আলোচনা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে প্রতিদিনের মতো খুব বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্টস করবেন। আর যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার, ধন্যবাদ।